ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी नित्यात्मानंद जी विरचित श्रीमदर्शन ये ग्रंथेर प्रथम भाग थेके आमरा पढ़छि। जे अध्यायटी पढ़छि से अध्यायेर शीर्षक हच्छे सत्य स्वरूप ठाकुर के धरेछेन আর ভয় নাই। এটি সপ্তম অধ্যায় থেকে, সপ্তম অধ্যায়ের তৃতীয় অংশ থেকে, তৃতীয় বল্লী খানিকটা আমরা পড়েছিলাম। বিগত দিন মাস্টারমশাই বলছেন যে ভগবান যা করতে বলেছেন তা পালন করব না, খালি বলা আমার উপায় কি প্রভু, এটা হচ্ছে কথা। ভগবান যা করতে বলেছেন আমরা সেটা করতে চাই না, খালি আমরা বলে যাই আমাদের উপায় কি প্রভু। অনেকেই আমাকে লেখেন, আমার খুব মজা লাগে, এক একজন এক এক রকম কমেন্ট পাঠান, লিখে পাঠান। একজন এই গতবারেরই বোধ হয়, খুব সম্ভবত স্বামীজির পদপ্রান্তেতে, তাতে লিখেছেন বিষয়বস্তু নিয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি বলেছেন আমি মনসাদ্বীপ যেতে চাই, কিভাবে লিখবো সেটা আমাকে জানানো হোক। ওভাবে তো জানানো যায় না, এটা হচ্ছে কথা। আমরা চেষ্টা করি সবাইকে জানানোর, কিন্তু বিষয়বস্তু নিয়ে লিখলে ভালো হয়। তা সেই কারণে আমাদের এটা সবচেয়ে বড় সমস্যা, ভগবান যে আমাদের করতে বলেন, আমাদের গুরু যা করতে বলেন তা আমরা কিছুতেই পালন করি না, খালি বলি আমার উপায় কি প্রভু, এ কোনো কাজের কথা নয়। এক বোতল মদ খেলাম আর মাতাল হলাম কেন, এ প্রশ্ন বাতুলতা মাত্র, প্রলাপ ভিন্ন কিছু নয়। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, আমরা নিজেরা নিজেদের ইয়েতে জড়িয়ে পড়েছি, সেই কারণে আমাদের এত বড় সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করে চলেছি কিন্তু আমার কিছু করার থাকে না, আমাদের দোষ কারো নয় আর কি, কিন্তু আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না যে এটা আমাদের করা উচিত না, এটা করলে এটা করা ঠিক হবে না, এটাই কিছুতেই আমরা বুঝতে পারি না। বলছেন যে এক বোতল মদ খেলাম আর মাতাল হলাম কেন, এই প্রশ্ন বাতুলতা মাত্র। আমরা আমাদের কৃতকর্মের জন্যই যাবতীয় কষ্ট ভোগ করে থাকি, কিন্তু আমরা কখনোই সেটা নিয়ে আমাদের কোনো মাতামাতি নেই, আমরা কখনোই সেইটা নিয়ে একটুও মাতামাতি করি না। আমরা খালি ভাবি যে না আমরা ঠিকই আছি, আমাদের আমাদের কোথাও কোনো ভুল ছিল না। নো কম্প্রোমাইজ, মানব না, লোকের সুবিধাই খোঁজে আরাম চায়, মানব না একথা, সত্যের কথা পথ ধরবো যা হবার হবে। অনেকে আমাদের লেখেন যে আপনারা বুঝলেন তো আপনারা ঠাকুরের ডাইরেক্ট লোক, আপনারা সব ইনডাইরেক্ট, আমরা ভীষণভাবে ডাইরেক্ট। বলছেন আপনারা ঠাকুরের প্রিয় সন্তান, তা নয়, আমরাও আপনাদের থেকে এসেছি, এই বিবেক বৈরাগ্য যা কিছু সবই আপনাদের মতো কারোর কাছ থেকে পেয়েছি, কারোর কেউ আমাদের বাবা মা হয়েছিলেন তাদের কাছ থেকেই পেয়েছি, অতএব আলাদা করে আকাশ থেকে টুক করে ঝরে পড়িনি, কিন্তু এই কথাটা মনে রাখবেন, এটা ভুলে গেলে হবে না। বলছেন এমন দ্রুত সংকল্প, এমনি দ্রুত সংকল্প চাই, এমনি প্রতিজ্ঞা, রিবেলিয়াস হতে হবে, ঢিমে তেতালার কর্ম নয়, ব্রেভ, ভেরি ব্রেভ, একদম বেপরোয়া হতে হবে। পূজনীয় ভূতেশানন্দ জি মাঝে একটা কথা বলতেন, সেটা হচ্ছে এই, আমি অনেকবার বলেছি এটা, যে একটা হারিডনেস তৈরি করতে হয় জীবনে, যে আমাদের জীবনের সব কটার সময় শেষ হয়ে আসছে, আমরা যে গোনা দিনগুলো সঙ্গে করে নিয়ে এসেছি সেই গোনা দিন আমাদের শেষ হয়ে যাচ্ছে। বলছেন জীবনে যদি হারিডনেস না থাকে, যে দিন শেষ হয়ে যাচ্ছে, যদি জবধানে আমাদের সেই রকম আকাঙ্ক্ষা না থাকে, তাহলে কিন্তু কখনোই কোনোভাবে আমরা ভেতরে ঢুকতে পারবো না, জীবন আমাদের কিছুতেই এগিয়ে যেতে সাহায্য করবে না। আমরা তারপরের অংশ থেকে বলছি, ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন, মাস্টারমশাই সেই উদাহরণটি বলছেন, সাহসে ঠাকুর কলকাতায় যাচ্ছেন গাড়িতে, থার্ড ক্লাস ঘোড়া, একটু টেনেই থেমে ঘোড়া থেমে যাচ্ছে, কি হলো রে ঠাকুর জিজ্ঞাসা করছেন, এই ঘোড়া দম দিচ্ছে আগে, সকলের হাস্য, রসিক পুরুষ ছিলেন কি না তাই এসব কথা বলে আনন্দ করতেন, সঙ্গে সঙ্গে আবার উপদেশও হয়ে যাচ্ছে, এই যে ওটা যে মরা ঘোড়া টানতে পারছে না, প্রাণপণে যদিও চাবুক মারছে, এরূপ হলে ভগবত দর্শন হয় না। একটা ভারী সুন্দর উদাহরণ আছে, বলরামবাবু খুব কৃপণ ছিলেন তো, তাই তিনি যেসব গাড়ি টাড়ি ভাড়া করে দিতেন তার ঘোড়াটা বেশিরভাগই এরকমই হতো, ঘোড়া এবং ঘোড়ার গাড়ি সবটাই। বলরাম বসুর বাড়ি থেকে এসেছেন, সবে কাশীপুর পেরিয়েছেন, এই সময় ঘোড়ার গাড়ি ঘোড়াকে বারবার সপাসপ করে মারা হচ্ছে, সে ঘোড়া আর এক পাও এগোতে পারছে না। তারপরে যখন বরানগর বাজারের কাছে এসেছে তখন গাড়ির একটা চাকা ভেঙে গেছে, তখন ঠাকুরকে বাধ্যই হতে হলো
ঠাকুরকে বাধ্য হতে হলো এই আসতে আমাদের ইয়েতে অন্য গাড়ি নিতে, কিন্তু ঠাকুর এই আমাদের উদাহরণ দিচ্ছেন, আমাদের অবস্থাটা ঠিক সেই রকম। আমরা ভগবানের কাছে যেতে চাই না, বাবা মা জোর জার করে নিয়ে যায়। আমি তো অল্প বয়সী ছেলেপুলেদের সবসময় বলি, কখনো বাবা মার কথায় আসবে না, নিজের ইচ্ছা যদি হয়, ভগবানকে যদি পাওয়ার ইচ্ছা হয়, ভগবানকে যদি চাওয়ার ইচ্ছা হয়, বাবা মা একবার দেখিয়ে দিয়েছেন, তারপরে ওই বাবা মাকে ওরে গেলি না রে, কেন গেলি না রে, কেন যাচ্ছে না, ও বলে কাজ নেই। বরং ওখানে গিয়ে যে আপনার মধ্যে পরিবর্তন হচ্ছে, সেটা যদি সে প্রত্যক্ষ না করতে পারে, তাহলে পরবর্তী জেনারেশন কিন্তু কিছুতেই কোনোভাবেই ভগবানের কাছে যাবে না। বলছেন, ভিতর পরিষ্কার হওয়া চাই, তবেই তেজ বাড়ে, নচেত যেমন 18 মাসে বছর, ন বলহীনে না লভ্যা, বেদের কথা। ক্রাইস্ট তার তাই তিরস্কার করছেন, ই আর লাইক আন টু হোয়াইট সেপালচার্স, চুনকাম করা কবর, ভেতরে হাড় নোংরা কিন্তু বাইরে চুনকাম করা, তেমনি বলেন চিত্ত মানুষ। এরকমই আমাদের বেশিরভাগেরই অবস্থা। আমরা আমাদের ভেতরটাকে সাজানোর চেষ্টা করি না, বাইরেটাকে সাজানোর চেষ্টা করি। আমি একজনের কাছে যেতাম, একজনদের সঙ্গে খুব সুন্দর পরিচয় ছিল, পূজনীয় নির্বাণানন্দজি মাঝে শিষ্য ছিলেন। তারা যে খুব ধনী ছিলেন তা নয়, কিন্তু একটা অদ্ভুত পরিবার, যাদের বাড়ির সব লোক ভগবত প্রাণ। তার বাবা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেননি, ভদ্রমহিলা সুজি মাঝে কাছে দীক্ষা নিয়েছিলেন। ছেলেদের মধ্যে একজন প্রভু মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিল, একজন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মাঝে কাছে দীক্ষা পেয়েছিল, পরবর্তী প্রজন্মদের কথা আর জানি না, তিনিও মারা গেছেন। ভগবানের কি অদ্ভুত রকমের বিশ্বাস, একটা সময় এলো যে ভদ্রলোকের কাজ চলে গেল। আমরা কিন্তু কেউ প্রায় যাতায়াত করি, কিন্তু আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি, তাদের বাড়িটা শুরু থেকেই দেখছি খুব ভাঙাচোড়া নয়, খুব ভালো নয়, একটু ভাঙাচোড়া মতো, কিন্তু বাড়ির ভেতর ঢুকলে একটা সর্বত্র জুড়ে একটা অদ্ভুত একটা আধ্যাত্মিক প্রবাহ। তারা ভগবান ভিন্ন আর অন্য কোনো কিছু চায় না, কোনো অবস্থাতে কখনো নিজেদের কোনো কিছুর সঙ্গে, কোনো আদর্শের সঙ্গে সামান্যতম একেবারে আপোষ করছেন না। সেই ছেলেটি আমাদের সঙ্গে কোচিনে পড়তো, একটা সময় দেখা গেল সে কোচিনে আসে না। তা আমরা খোঁজ করতে গিয়ে জানলাম, তখন বুঝলাম যে কোচিনের যে ফি দেওয়া হবে সেইটি দেওয়া আর তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তার বাবা খুব লেখাপড়ায় ভালো ছিলেন, ওর বাবা বললেন আমি ভেবেছি আমি ওকে পড়াবো, এবং কখনো কিন্তু একবারও নিজেদের মানে অসুবিধার কথাটা কাউকে জানালেন না, অথচ এগিয়ে গেলেন। বলছেন, ঠাকুর আমাদের এই মাকে আমি একবার বলেছিলাম যে আপনার কখনো এরকম অসহায় বোধ করে না, বলছে ঠাকুর আমাকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছেন, আমি বিশ্বাস আমি আমার পথে ঠিক ঠিক চলবো, তিনি যদি আমাকে এর থেকে বার করে নিয়ে আসতে চান আমি তার হাতটা যেমনভাবে ধরে আছি তেমনি ধরে থাকবো, অন্য কোনো অবস্থায় কোনো কিছু কারুর হাত ধরবো না, আমি ঠাকুরের হাত ধরেছি, এ জীবনের শেষ দিন অবধি ঠাকুরের হাত ধরেই থাকবো। চলেও গেলেন, খুব নিঃশব্দে চলে গেলেন। এইটা হচ্ছে কথা, একবারে অদ্ভুত রকমের একটা নিষ্ঠা। বলছেন, সত্যের জন্য প্রাণ পর্যন্ত পণ করতে হয়। পন্টিয়াস পাইলট ছিলেন রোমের গভর্নর, যিশুকে জিজ্ঞাসা করলেন তুমি এসব কেন করেছো, যিশু উত্তর করলেন সত্যের জন্য। জিহুদের সকলের মত তাকে ফাঁসি, সকলের মতে তাকে ফাঁসি দিলে, ক্রুসিফাই করলে। গভর্নরের মতভেদ ছিল, সে বুঝেছিল ক্রাইস্ট ইনোসেন্ট বা নিরাপরাধ, কিন্তু দুর্বল চিত্ত হওয়ার জন্য ভয় পেয়ে গেল। জিউ প্রিস্টদের অর্থাৎ ইহুদি পুরোহিতদের ভয়ে গভর্নর বিবেকের বিরুদ্ধে ক্রুসিফিকশনের অর্ডার দেওয়া হলো। সত্য কথা বলায় ক্রাইস্ট ক্রুসিফাইড হলেন, কিন্তু ক্রাইস্টই জগতে চিরস্মরণীয় হয়ে রইলেন। মিথ্যা কথা বলে যারা তাকে মামলা মারল তাদের কথা কেউ জানে না, তাই বলে সত্যের জয়। জীব শিব হয়ে যায় সত্যকে আশ্রয় করে। জীব মানে ইন্দ্রিয়ের দাস মানুষ, শিব মানে ইন্দ্রিয়াতীত ঈশ্বর। শ্রীমৎ স্নান করতে গেলেন, ব্রহ্মচারী ঠাকুর পূজার আয়োজন করতে লাগলেন। এর কথা কিন্তু একেবারে সত্য, যে যারা একটা সময় শ্রীরামকৃষ্ণকে গালাগাল করতেন, যারা একটা সময় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে খারাপ কথা বলেছেন, যারা একটা সময় শ্রীরামকৃষ্ণকে নিয়ে বাজে বাজে কথা বলেছেন, তারা কিন্তু আজ লিটারালি প্রায় হারিয়ে গেছে। ভেবে দেখুন সেই সব মন্দিরের পুরোহিতের কথা, পুরোহিত কেন তার পরিবারের কথাও কেউ জানে না, যারা শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণের এই যে সাধনাকে বাঁকা চোখে দেখেছিলেন, তারা বুঝতে পারেননি এটা তো সত্য, কিন্তু যখন বুঝতে পেরেছিল না তখনও রীতিমতো প্রতিরোধ করেছিলেন। ভেবে দেখুন না রামলাল দাদার কথাই বলুন, আমরা তাকে কত শ্রদ্ধা করি, কত ভক্তি করি,
রামলাল দাদা স্বয়ং শ্রীরামকৃষ্ণের ভাইপো। তিনি শ্রী শ্রী মায়ের উপর কী অত্যাচারটাই করেছিলেন, মায়ের যে সামান্য পেনশনের টাকা সেটাও তিনি ওই ত্রৈলোক্যর যে খাজাঞ্চি তার সঙ্গে স্বর করে সেটা বন্ধ করে দিলেন। বললেন বিধবা মানুষ অনেকেরই, অনেকেই তাকে টাকা পয়সা দেয়, অতএব তার আর কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, অতএব তাকে টাকা পয়সা না দিলেও চলবে। তাই যে সামান্য যে একটু টাকা তিনি পেতেন সেটিও আর পাওয়ার ব্যবস্থা থাকলো না। মা খুব কষ্ট করে সাত আট জনের বাড়িতে ধান সেদ্ধ করে সারা গায়ে কালি ঝুলি মেখে তাতে ধান সেদ্ধ করে তবে মায়ের খাবার অংশটা জুটত। আমরা মায়ের জীবনের অনেকগুলি বছর, বলতে পারেন প্রায় 7-8 বছর আমরা জানি না মা কেমন করে নিজেকে তার নিজের খাওয়া দাওয়া চলেছে, কথাগুলো আমরা একেবারেই জানি না। অথচ মা কিন্তু কোনো অবস্থাতেই তিনি এই তার এখান থেকে সরে আসেননি। এখন অবস্থা, এখন অনেক সুন্দর সুন্দর বক্তৃতা বেরোচ্ছে দেখছি, যে মা ঠাকুরের যা যা ইচ্ছেই ছিল সেগুলো সব পূরণ করেছে। আমরা কল্পনা করতে পারি না মায়ের যে কী কষ্ট। লক্ষ্মী দিদির কথা শুনেছি, মা শাক বুনেছেন, ঠাকুর শাক ভাত খেতে বলেছিলেন, মা শাক বুনেছেন, লক্ষ্মী দিদি সেই শাক পা দিয়ে মারিয়ে দিয়ে গেছেন, মা সেই খাবার খেতে পারেননি, কারণ মা তো রঘুবীরকে নিবেদন করে খাবেন। তারপরে লক্ষ্মীজলার মাঠের জমি, তার ধান হয়েছে, সেই ধান কেটে নিয়ে চলে গেছেন রামেশ্বর দাদা। মা ভাবছেন, নিজের খাবার কথা ভাবছেন না, বলছেন লক্ষ্মীজলার এই ধানের জমি এটি রঘুবীরের নামে, অর্থাৎ এর নবান্ন হবে না। দেখুন আমাদের তো মাথা খারাপ হয়ে যেত। মা কী করলেন, মা একটা ছোট্ট নারকেলের মালা নিয়ে ঘুরে 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 সারা মাঠ জুড়ে খুঁজে খুঁজে একটি একটি একটু ধান কাটার সময় যে দানা পড়ে থাকে শস্য দানা, সেইগুলিকে একত্রিত করে তারপরে সেইগুলোকে নিয়ে তিনি চেষ্টা করলেন নবান্ন করতে। আমরা হলে কত কী কাণ্ড করতাম, কত হইচই করতাম, কেউ জানতে পারল না। জগৎজননী আত্মাশক্তি মহামায়া, যাকে আমরা এখন একেবারে প্রতি কাজে প্রতি মুহূর্তে প্রতি স্মরণে রেখেছি, তাকে আমরা একেবারে সম্পূর্ণ একাকী নিজের ভাগ্যের উপর ফেলে দিলেন। কিন্তু মায়ের এই যে মনের দৃঢ়তা, এটা কিন্তু আমাদের আগামী দিনের মানুষের কাছে অত্যন্ত শিক্ষণীয় জিনিস। কোনো অবস্থাতে সত্যের সঙ্গে সামান্য আপোষ করেনি। এটার পরেও পরবর্তীকালে মাস্টারমশাইয়ের টাকা পাঠাতেন, মা জিজ্ঞেস করতেন যে অল্প করে, যখন রামময় মহারাজ জিনিসপত্র কিনে টিনে নিয়ে আসেন, মা বলতেন এখন অল্প করে নিয়ে এসো, আর কদিন বাদেই তোর মাস্টারের টাকা আসবে, পাঠাবে। কত টাকা না, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এরকমভাবে টাকা আসতো, মায়ের তাতে সংসার খরচ চলতো। এখন আমাদের একটুখানি কম হলেও আমরা ভীষণ রকমভাবে রেগে যাই। আমরা চতুর্থ বল্লিতে ঢুকবো, সেখানে মাস্টারমশাই এই নিত্যাত্মানজি লিখছেন, এইবার আহারের সময় উপস্থিত, শ্রীমৎ সকলের সঙ্গে ভাণ্ডার ঘরে আহার করিতে বসিলেন। শালপাতাতে ভাত, ভাতের উপর ডাল ও 1 চামচ ঘি সকলকে পরিবেশন করা হল। শ্রীমৎ শুধু দুধ ভাত খাইতেছেন, নানা কথা বলিতেছেন। শ্রীমৎ আহার করিতে করিতে সহাস্যে, শিষ্য বলছে উপনিষদম ভো ব্রুহি, হে ভগবান উপনিষদ বলুন। ঋষি বলিলেন উক্তাতে উপনিষদ, এই যা তোমাকে বলা হলো তাই উপনিষদ। উপনিষদ বলতে একটা অদ্ভুত কিছু মনে করে লোকে। উপনিষদ অর্থ ভগবত প্রসঙ্গ, অর্থাৎ যাতে ভগবান দর্শন হয়, সংসার নাশ হয়। যেমন গীতা, শ্রীমদ ভগবত, কথামৃত এসবও উপনিষদ। ঠাকুর বলছেন সব বেদ উপনিষদ। ঠাকুরের ভাব পূর্ববঙ্গে বেশি নিয়েছে, ওদেশে মনুষ্যত্ব আছে। ঠাকুরের ইচ্ছা ছিল একবার পদ্মা দেখার। ঠাকুর বলতেন একবার পদ্মা দেখলে হয়। চৈতন্যদেব ওদেশেরই লোক ছিলেন কি না? ঠাকুর বলতেন নদের গৌরাঙ্গ ক্রাইস্ট আর আমি এক, তাই ওদেশের কথা মাঝে মাঝে বলতেন। পূর্ববঙ্গ চৈতন্যের দেশ, পশ্চিমবঙ্গ বাবুর দেশ, এটা হচ্ছে কথা। আহারের সময় উপস্থিত, দেখুন কি সিম্পল খাবার। অন্তেবাসীদের খাবার কি হচ্ছে? ভাত ডাল আর তাতে 1 চামচ করে ঘি দেওয়া হচ্ছে, ব্যাস এতেই খাওয়া হয়ে গেছে। আমাদের কত রকমের নানা রকমের পদ দরকার হয়। মাস্টারমশাইয়ের খাবারটা আরও এক ধাপ এগিয়ে, তিনি শুধু দুধ আর ভাত খাচ্ছেন, আর কোনো কিছুই তার খাওয়া চলছেন না। আর আহার করতে করতে তিনি বলছেন উপনিষদের কথা বলছেন, শিষ্য জিজ্ঞেস করছেন উপনিষদ, উপনিষদম ভো ব্রুহি, অর্থাৎ উপনিষদকে উপনিষদ বলুন। ঋষি বললেন উক্তাতে উপনিষদ, ভগবানের সমস্ত কথাই হচ্ছে উপনিষদ তুল্য। পূজনীয় প্রভু মহারাজের কথা আমি এই প্রসঙ্গটা আমি অনেকবার বলেছি। পূজনীয় বিদেশ্বরানন্দজী মহারাজ বলতেন
যে শ্রীরামকৃষ্ণের কথা হলো মন্ত্র, উপনিষদের বাক্যগুলিকে মন্ত্র বলা হয়। কেন মন্ত্র বলা হয়? না মননা ত্রায়তে ইতি মন্ত্র, যাকে চিন্তা করলে, যাকে ভাবনা করলে, যাকে অনুভব করলে আমরা এই সংসার বন্ধন থেকে মুক্তি পাই বা ত্রাণ পাই, এটা হচ্ছে কথা। তাই উপনিষদের এই ঈশ্বরের যাবতীয় কথাকে মন্ত্র বলা হচ্ছে। বলছেন উপনিষদ কি? না ভগবত প্রসঙ্গ, যাতে ভগবান দর্শন হয় আর সংসারের নাশ হয়, একসঙ্গে দুটি হয়। আমাদের বৈরাগ্যের সংজ্ঞা দিতে গিয়ে ঠাকুর বলছেন যে বিষয় বিরাগ আর ঈশ্বরের অনুরাগ দুটো একসঙ্গে হওয়া চাই। যেমন এই জগৎ সংসারের কোনো রকম বিষয়বস্তুর প্রতি আমার আকর্ষণ নেই, আমার তাতে বিরাগ হয়েছে, কিন্তু একই সঙ্গে যদি ঈশ্বরে অনুরাগ না হয়, বিষয় বিরাগ হওয়ার ফলে আমার মনটা যে ফাঁকা হলো, সেই মনে যদি অন্য কোনো কিছু এসে বাসা বাঁধে, তাহলে কিন্তু মন ফাঁকা করে কোনো লাভ হলো না। বিষয় বিরাগ আর ঈশ্বরের অনুরাগ, এটা কিন্তু একটা ভারী সুন্দর কথা। সব সময় আমাদের চেষ্টা করতে হয় ভগবানের কথা বলা, ভগবানের কথা শোনা, ভগবানের কথা ভাবা। সেদিনকে একজন ফোন করেছিলেন, ভারী সুন্দর একটা কথা বললেন। আমি তো মূলত, তিনি বলছিলেন যে তিনি, তার অনেক বয়স হয়েছে, তিনি মূলত একাকী থাকেন, কাজের লোকজন থাকে, তার ছেলেমেয়েরা অত্যন্ত কৃতী, তার স্বামী মারা গেছেন, ছেলেমেয়েরা অত্যন্ত কৃতী, তারা দেশে এবং কেউ কেউ বিদেশেও আছেন, তারা প্রচুর টাকা পয়সা খরচা করেন তার মা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। কিন্তু উনি বলছেন, সবাই জানেন তো আমার শরীরটা কী করে ভালো থাকবে সেটারই চেষ্টা করেন, আমার মন কী করে ভালো থাকবে সেটার চেষ্টা করেন না। যতদিন আমার চোখ ভালো ছিল আমি সারাদিন পড়াশোনা করতাম, তারপরে বোম্বেতে থাকেন তিনি, বলছেন যে সমস্ত কাজের লোকেরা আসে তারা প্রত্যেকেই মারাঠি, তারা আমার বাংলা বই পড়তে পারেন না, ফলে বাংলা পড়ে দেওয়ার মতো লোকও আমি কোথাও খুঁজে পাই না, তাই এখন একটা অন্যরকম জিনিস ঠাউরেছি। এই বিভিন্ন, এই যে আমাদের যেমন এই ক্লাসের রেকর্ডিং আসে, এরকম বিভিন্ন চ্যানেলে যেখানে যেখানে ভগবানের কথা হয় সেগুলোকে তিনি সংগ্রহ করে রাখেন এবং সারাদিন ধরে সেগুলো বাজতে থাকে। বলছেন আমি খেতে, শুতে, যেতে সর্ব অবস্থায় শুনতে থাকি, আমার কানটা এখনও খুব ভালো আছে, আমার চোখটা খারাপ হয়ে গেছে কিন্তু কানটা খুব তীক্ষ্ণ হয়ে গেছে, সারাটা দিন সমস্তটা দিন আমি যে একা থাকি কিন্তু আমার সঙ্গে ভগবত প্রসঙ্গ চলতে, সর্বপ্রিয় আনন্দজি, সমর্পণানন্দজি, দেবত্ব আনন্দজি, এছাড়া বিভিন্ন আশ্রমে যে যে ক্লাসগুলো হয়, যেমন নরেন্দ্রপুর, কাশুন্দিয়া, উদ্বোধন, এই ক্লাসগুলো রেকর্ডিং তাদের চ্যানেলে পাওয়া যায়, সেইগুলো কথামৃত ভবন, সেইগুলো তিনি শোনেন। বলছেন সেগুলো শোনার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হয়, তাদের চেহারাটা দেখা যায়, তারা যে বলছেন, হাত পা যে নাড়ছেন, তার চেহারাটা দেখা যায়। এই হচ্ছে কথা, যে সর্ব অবস্থায়। বলছেন আমি তো, আমার আর শরীরে সেই অবস্থা নেই যে আমি ভগবানের কাছে যাব, বম্বে আশ্রমে যাব, গিয়ে সেখানে গিয়ে কোনো কাজকর্ম করবো, সেখানকার সংকীর্তনগুলোতে আমাকে ওখানে গেলেই আগে দেখতে হয় চেয়ার খালি আছে কিনা, কারণ সবাই অসুস্থ হয়ে পড়েছে, সবার চেয়ার দরকার, তাহলে কি আমার ভগবত প্রসঙ্গ হবে না? বলছেন আমি নিজে দেখেছি ভগবত প্রসঙ্গ না হলে মন খারাপ দিকে চলে যায়। ঠাকুরের সংজ্ঞা ভীষণভাবে সত্য, বিষয় বিরাগ আর ঈশ্বর অনুরাগ, বিষয় বিরাগটা যেমন জরুরি তেমনি একই সঙ্গে জরুরি ভগবানের প্রতি ভালোবাসা। একটা দারুণ কথা এখানে রয়েছে, সেটা হচ্ছে এই পূর্ববঙ্গের মাস্টারমশাই বলছেন যে পূর্ববঙ্গের লোকেরা শ্রী শ্রী ঠাকুরের ভাবটি বেশি নিয়েছেন, তার মতে ওদের সে মনুষ্যত্ব আছে, আর এদেশে পশ্চিমবঙ্গের মানুষরা কীরকম, হলো বাবুর দেশ। ঠাকুরের এইটা একটা নতুন কথা শুনলাম, ঠাকুর পদ্মা নদী দেখতে চেয়েছিলেন, পদ্মা নদী দেখার তার মূল ইচ্ছে ছিল কারণ চৈতন্যদেব ওদেশের লোক ছিলেন বলে। আহারান্তে শ্রীম বারান্দায়, আহারান্তে শ্রীম বারান্দায় উত্তরাশ্ব তক্তপোষে বসিয়া, উত্তরাশ্ব আশ্ব মানে হচ্ছে মুখ, উত্তরাশ্ব মানে হচ্ছে উত্তর দিকে তাকিয়ে বসে আছেন। মুকুন্দ দরজার কাছে আরেকজন ব্রহ্মচারী বালতি হাতে লইয়া জল আনিতে যাইতেছেন, শ্রীম ব্রহ্মচারীকে ডাকিয়া ফিরাইলেন, মনোরঞ্জন সুকুমার ফণী রান্নাঘরের সম্মুখে দাঁড়াইয়া আছে। শ্রীম সকলের প্রতি, একবার আমি ও স্বামী শান্তানন্দজি শ্রী কাশীতে ছিলাম এক বাগানে, ওখানে পেয়ারার বাগান ছিল, খুব পেয়ারা খাওয়া যেত, আমরা অনেক দিন ধরে পেয়ারা খাচ্ছি না বলে, শেষে শান্তানন্দ বললেন ওদের পেয়ারা না বলে খাওয়ায় আমাদের পাপ হয়েছে, এখন করা যায় কি, আর খাওয়া হবে না। ভেবে ভেবে স্থির হলো যে যা খেয়েছি তার দাম হিসেব করে গরিবদের দেওয়া যাক, পরে তাই হলো। মাস্টারমশাইয়ের ক্ষেত্রে এরকম আছে,
এক জায়গায় গিয়েছিলেন, তাড়াহুড়োতে ট্রেনের টিকিট কাটতে পারেননি এবং সেটা নিয়ে খুব ইয়ে হয়েছিল। এটা আমি অমলানন্দজির কাছে শুনেছি যে তারপরে উনি সেই ওই সমপরিমাণ টাকার টিকিট কেটে যে রেলওয়ে যে লোকসান হয়েছে সেটা থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। সুকুমার মুখার্জি পনেরো ষোলো বছরের বালক, স্কুলের ছাত্র, বসিয়া খাওয়ার একটি পিঁড়িতে জল দিয়া হাতে ঘর্ষণ করিয়া পরিষ্কার করিতেছিল। একজন শিক্ষক তাকে সাবধান করিয়া বলিলেন, দেখো যেন লোহা হাতে না বিধে। এই কথা হইতে না হইতে শ্রীমা বজ্রকণ্ঠ করিয়া গর্জন করিয়া উঠিলেন, বলছেন, শ্রীমা ভক্ত শিক্ষকের পুত্রী, বিধলই বা, না হয় একটু রক্ত পড়বে, কিন্তু ওদের সামনে যা দেখতে পাচ্ছি, যা কষ্ট, তা দেখে ভয় হয় এবং কাঁদতে ইচ্ছা হয়। বিয়ে করে সংসারে ঢুকলে কি জ্বলন্ত অনলে পড়বে, এর তুলনায় হাতে লোহা বিধল যা কষ্ট এটা কিছুই নয়। ম্যানলিনেস শিক্ষা দেবে, হাতে বিধে বিধুক, অভ্যাস হোক, ছেলেদের অল্প বয়স থেকে ম্যানলিনেস বা নির্ভীকতা শিক্ষা দিতে হয়, আর সর্বদা ভবিষ্যতের চিত্রপটখানা সামনে এনে ধরতে হয়, তবে যদি মন বিপরীত পথে চালিত হয়। লাইফের বা জীবনের একটা এইম বা লক্ষ্য ধরতে হয় প্রথমে এদের সামনে ছেলেবেলা থেকেই, শুধু খেলুম আর কিছুই করলুম না, শেষেও তাই একটা তাই কিছু করতে পারে না, ভেবাচাকা খায়, এটা হচ্ছে কথা। এই আমরা ছোট ছেলেদের অনেক সময় কাজ করতে দিতে চাই না, ভাবি তারা সারা জীবন ছোটই থাকে। যে সমস্ত পরিবারে ছেলেদের এরকম বাবা হয় তারা সারাটা জীবনই ছোট থেকে যায়, পরবর্তীকালে যখন তাদের বড় হয়ে দায়িত্ব নেবার সময় আসে তখন তারা কিন্তু কিছুতেই এই বড় হয়ে দায়িত্ব নিতে পারে না, বা দায়িত্ব নিলেও সেটা ঠিকঠাক মতো সেটার প্রতিপালন করতে পারে না, তাদের ভয় হয় যে তারা ঠিকঠাক মতো কোনো কিছুই করতে পারবে না। এটা কিন্তু কথা নয়, তারা চেষ্টা করলেই সবটুকু করতে পারে, কিন্তু তারা সামান্য চেষ্টাটুকু করেন না, এবং সামান্য চেষ্টাটুকু করেন না বলে তাদের জীবনে ভীষণ রকমের কষ্ট। দুটো জিনিস বলছেন, একটা হচ্ছে ম্যানলিনেস, নির্ভীকতা, যেটা বলছেন পুরুষত্ব অর্থাৎ নির্ভীকতা, সব কাজ করতে এগিয়ে যাওয়ার যে ইচ্ছা, এটা যেন মানুষের দিনে থাকে। আর দুই হচ্ছে ভবিষ্যতের চিত্রপটখানা। আপনারা হয়তো রাগ করবেন, কারণ আপনারা সবাই কেউ না কেউ নানাভাবে সংসারে আছেন। মাস্টারমশাই বলছেন যে সংসারে যে কি কষ্ট, বিয়ে করে সংসারে ঢুকলে যে কি জ্বলন্ত অনলে পড়বে, এর তুলনায় হাতে লোহা বিধলে যা কষ্ট এটা কিছুই নয়। শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্টের কথা বলছেন, এই যে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকা, সবার হয়তো হয় না এরকম, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই অ্যাডজাস্টমেন্টগুলো ভীষণ কষ্ট। আমাদের কাছে অনেকেই আসেন, এখানে আশ্রমে অনেকেই আসেন, আমরা তাদেরকে দেখি, তারা তাদের দুঃখের কথা আমাদের অনেক সময় বলেন, এবং সেটা থেকে একবারে খুব পরিষ্কার তাদের জীবনে কষ্টের অংশটা খুব বেশি, এবং আমরা যদি শুরু থেকে চেষ্টা করি তাহলে এই কষ্টকে আমরা অতিক্রম করে যেতে পারি। আমরা শুরু থেকে চেষ্টা করি না বলে আমাদের মনটা তৈরি হয় না, তাই ছোট থেকে ছেলেদের জীবনের সামনে একটা আদর্শ দাঁড় করিয়ে রাখতে হয়। আমি জানি একজনের বাবা তাকে বলতেন, আমার খুব ভালো লাগতো সেই কথাটা, সেটা বলতেন, তিনি বলতেন যে হাত পা যা ভাঙাভুঙি করা সব এখন যেন করে নাও, পরবর্তীকালে জীবনে যেন কোনো রিগ্রেট না থাকে, কোনো কষ্ট না হয়, আমার এটা করা হয়নি, আমার সেটা করা হয়নি, আর মন খুলে জগৎকে দেখো, নিজের দিকে যেরকম তাকিয়ে আছো জগতের দিকে তাকাও, যত জগতের দিকে তাকাবে তত মনের প্রসারণ হবে। এইরকম ছোট্ট ছোট্ট জিনিস আমরা যদি আমাদের সন্তানদের বন্ধু হই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাবা মাই থেকে যাই, বাবা মা থেকে যাওয়ার কথাটা হচ্ছে হয় আমরা খুব আদর দিতে থাকি, প্রশ্রয় দিতে থাকি, অন্যায় দিল অন্যায় করলেও সেটাকে সাপোর্ট করতে থাকি, আমরা কখনোই আমাদের সন্তানদের ভালোর কথা ভাবি না, এটা হচ্ছে কথা, এইটা থেকে বেরিয়ে আসতে পারবে। শুধু খেলুম আর কিছুই করলুম না, শেষে তাই কিছু করতে পারে না, ভেবাচাকা যায়। আমরা শুধু বড়ই হই, রেখেছ বাঙালি করে মানুষ করনি, এটা যে কথা সেটা প্রায় এরকম হয়। এবার উনি উদাহরণ দিচ্ছেন কিরকম মনে রোগ চাই, বলছেন ঠাকুর একটি গল্প বলতেন, চাষারা গরু কিনতে যায়, কেনার সময় গরুর লেজে হাত দেয়, শান্ত গরুটি তাতে চোখ বুঝে বেশ আরামে ঘুমিয়ে পড়ে, আর তেজি গরু লেজে হাত দিতে না দিতেই ছন ফন করে লাফিয়ে ওঠে, এটা রোগ আছে,
তাই এটার দাম 75 টাকা, আর আরামে যে নেতিয়ে পড়ে ওটার দাম 5 টাকা। মানুষেরও 75 টাকা গরুর মতো হওয়া চাই, নো কম্প্রোমাইজ, আরাম চাই। এটা হচ্ছে কথা, ঠাকুরের এই কথাটা আমাদের সবসময় আদর্শনিষ্ঠ। যদি আমরা না হতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে অন্তহীন কষ্ট আছে, এটা আমাদের জেনে রাখতে হবে। আজকে হয়তো আমাদের কিছু একটা সুবিধে হলো, কিন্তু সারাটা জীবন অন্তহীন কষ্ট পেতে হবে। তখন বাম সূর্য একেবারে মধ্য গগনে, যারা বাম সমর্থক আছেন কিছু মনে করবেন না, বাম সূর্য তখন মধ্য গগনে, আমরা তখন পলিটেকনিক কলেজ চালাচ্ছি এই 95-96 সময়। আমাদের পূজনীয় স্বামী অমলানন্দজি তিনি কলেজ চালাতে গিয়ে একবারে হিমশিম খেতে হয়ে যাচ্ছেন। তিনটি দল আছে, একটা হচ্ছে টিচার্স মাস্টারমশাইদের একটা দল, একটা হচ্ছে নন টিচিং স্টাফেদের দল, একটা অফিসের দল, এই তিনটি দল আছে, আর ছাত্রদের একটা দল আছে। এই চারটি দল কলেজের ভেতরে, কোনোটাই পার্মানেন্টলি যে রামকৃষ্ণ মিশনের কলেজ বলে ইউনিয়ন করতে পারে না। তাই ওই টিচার্স ফোরাম, নন টিচিং স্টাফ ফোরাম, স্টুডেন্টস ফোরাম, এইরকম নাম দিয়ে এরা একে অপরের সঙ্গে অদ্ভুত রকমের একটা সামঞ্জস্য থাকে তিনটে দলে। একটা হচ্ছে টিচাররা যখন স্ট্রাইক করেন তখন নন টিচিং স্টাফেরা মনের সুখে ওয়ার্কশপে ক্লাসগুলো করেন, ওয়ার্কশপের স্টাফেরা যখন স্ট্রাইক করেন তখন টিচাররা কিন্তু এই থিওরিটিক্যাল ক্লাসগুলো করে, আর ছাত্ররা যে সময় স্ট্রাইক করে সে সময় এই সবটাই বন্ধ হয়ে থাকে। আর তিনটি মাস ছিল, সামার ভেকেশন, পূজা ভেকেশন এবং উইন্টার ভেকেশন, ক্রিসমাস, এই তিনটি ছুটি। এই হচ্ছে বছরের ক্যালেন্ডার। এবং এর জন্য সবাই খুব চেষ্টা করতেন কলেজে নানা রকমভাবে ট্রাবল দেওয়া। যেদিন পরীক্ষা শুরু হবে তার দুদিন আগে থেকেই নন টিচিং স্টাফেরা স্ট্রাইকে চলে গেলে আমাদের চিন্তা হচ্ছে কি করে পরীক্ষা হবে। মহারাজ তখন আমাদের সকলকে নিয়ে বসলেন, বললেন ঠিক আছে স্টাফেরা ছুটিতে যাচ্ছে তো কি হয়েছে, আমরা পুরো কলেজটা পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব নিয়ে নেব। আমরা সাধু ব্রহ্মচারীরা আমাদের হস্টেলে বড় ছেলে ডিগ্রি কোর্সে যারা পড়ে সেই রকম ছেলেদের নিয়ে সমস্ত স্কুলটাকে পরীক্ষা কলেজে কলেজটাকে পরীক্ষার আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করালো, এমনকি টয়লেট বাথরুম এগুলো সাধু ব্রহ্মচারীরা করলো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো, জল টল দিয়ে পরিষ্কার করা হলো, এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো যে পরীক্ষার আগের দিন নন টিচিং স্টাফেরা দেখলেন যে তারা লিটারালি তাদের আর কোনো প্রয়োজন নেই, তারা কোনোভাবেই জমায়েত করতে পারছে না, কিছু করতে পারছে না, পুলিশকে খবর দেওয়া হচ্ছে, বাধ্য হয়ে তাদের স্ট্রাইক তুলে নিতে হলো। মাসের পর মাস টাকা আসতো না, আমরা একটা সূত্র পেয়েছিলাম যেখান দিয়ে গেলে আমাদের এই টাকার কষ্টটা কমে। মহারাজকে অনেকবার বুঝিয়েছিলাম, সেটা খানিকটা আমরা তো অল্প বয়সে ছিলাম তখন বুঝতে পারতাম না, সেটা খানিকটা কম্প্রোমাইজ করার মতো। মহারাজ বলেছিলেন, আজও আমার কানে কথাটা বাজে, আমি না খেতে পেয়ে মরবো তবু কোনোভাবে কম্প্রোমাইজ করব না। দিনের পর দিন, দিনের পর দিন ওই 74 বছরের বৃদ্ধকে দেখতাম সকালবেলা গিয়ে বিকাশ ভবনে গিয়ে যে পৌঁছলেন 10টায়, কোনোদিন ফিরছেন 6টা, কোনোদিন ফিরছেন 7টা, অ্যানুয়াল বাজেট পাস করার জন্য এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নিয়ে যাচ্ছেন, কারুর সাহায্য প্রার্থনা করছেন না। একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি, কি আদর্শবান সাধু! এরকম সাধুদের আমাদের সারার মঠ মিশনে জুড়ে এরকম সাধুদের গল্প আছে, অনেক দতিচিমুনির গল্প আছে। মঠ মিশন এমনি চলে যাচ্ছেন, আমরা যাই গিয়ে ঘুরে চলে আসি, অনেক সময় মঠ মিশনের ভেতরের মানুষজনদের গল্প জানি না, এদের যে কত অবদান আছে তার ঠিক ঠিকানা নেই। তাই এদের দেখতাম অদ্ভুত রকমের জেদি, কোনো অবস্থাতে কোনো কিছুতে নাড়ানো যেত না, 9 মাস একবার গ্রান্ট আসেনি। মহারাজ কিন্তু একবার একটা উফ করলেন না, প্রথমে সমস্ত ফান্ড থেকে নিয়ে চালালেন, যখন হলো না বেলুর মঠকে জানালেন, বেলুর মঠ থেকে ইন্টারেস্ট ফ্রি লোন নিয়ে সে কলেজ চালালেন, তবু সরকার যেটা চাইছিলেন সেটাতে এতটুকু আপোষ করতে রাজি হলেন না। মনের রোগ চাই, বলছেন শ্রীম কঠোপনিষৎখানা লইয়া আসিতে বলিলেন, যম নচিকেতার কথোপকথন পাঠ ও বাংলায় অন্বয় করিয়া যাইতে লাগিলেন। পাঠান্তে বলিতেছেন, যম নচিকেতাকে বলছেন, আর তুমি যখন সামনে দাঁড়িয়ে, তুমি যখন যমকে নচিকেতা বলছেন, তুমি যখন সামনে দাঁড়িয়েছ তখন আর আমি কি চাইব, তুমি যদি না থাকতে তবে আরও কিছু চাইতাম। যম অর্থাৎ মৃত্যু যেসব হরণ করে নিয়ে যায়, তাই এই বর দাও আত্মজ্ঞান। যখন আত্মজ্ঞান চাওয়া হলো তখন যমরাজ তাকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করলেন। ভারী সুন্দর একটা কথা বলেছিলেন নচিকেতা, যে তুমি যে আমাকে আত্মজ্ঞান দিতে চাইছো
এই আত্মজ্ঞান আমি গ্রহণ করতে পারবো না। কেন গ্রহণ করতে পারবো না? কারণ আমার মাথার উপর মৃত্যুরূপী খাঁড়াটা দাঁড়িয়ে আছে, আমি জানি যে কোনো মুহূর্তে এই খাঁড়াটা ঝরে পড়বে। অর্থাৎ তুমি যদি আমাকে সম্পদ দাও, ঐশ্বর্য দাও, যা কিছুই দাও না কেন, কোনো কিছুতেই আমার লাভ হবে না, কারণ সেটা একটা সময় এসে ফুল স্টপের মতো থেমে যাবে, আমি কিছুতেই এটা অতিক্রম করে যেতে পারবো না। এটা হচ্ছে কথা, এই অতিক্রম করে আমি যেতে পারবো না। অতএব আমাকে এই তুমি যদি কিছু দিতেই হয়, এমন একটা জিনিস দাও যে জিনিস দিলে আমি মৃত্যুতীর্ণ জীবনযাপন করি, সেটা হচ্ছে আত্মজ্ঞান, আমার আত্মস্বরূপ সম্পর্কে বোধ। এইটা কিন্তু আমরা বড় একটা চাই না, আমরা চাই অনেক বছর অবধি বাঁচুন, সুখে থাকুন। আবার এখন আরেকটা সুন্দর কথা বলা শুরু হয়েছে দেখছি, সেটা হচ্ছে নিরোগ সুস্থ থাকুন। এত রোগ হচ্ছে যে আমরা চাই নিরোগ সুস্থ থাকুন। আমরা কিন্তু কেউ দীর্ঘজীবী হতে পারবো না, কিন্তু আমরা কেউ এরকমভাবে আশীর্বাদ করি না বা এই আশীর্বাদ প্রার্থনা করি না যে আমাদের জীবনটা যেন একটা একটা মৃত্যুতীর্ণ জীবন যাপন করে যেতে পারি। এই যে যেরকম বলেছিলাম মিনিংফুল লাইফ, এই মিনিংফুল লাইফ যেন আমরা যাপন করে যেতে পারি। শ্রীমৎ জনৈক ভক্তের প্রতি সাধারণ মানুষ প্রেয়ের দিকেই যায়, শ্রেয় খুব কম লোক চায়। আমাকে অনেকে ফোন করছেন, বোধহয় আজকে তারা ঢুকতে পারেননি বলে, কিন্তু আর কিছু আমার করার নেই। জনৈক ভক্তের প্রতি সাধারণ মানুষ প্রেয়ের দিকেই যায়, শ্রেয় খুব কম লোক চায়। ইটস কমোডিটি মাই লর্ড, মন চাচ্ছে না, রোগ করে শ্রেয়র দিকে যেতে হয়, 75 টাকার গরুর মতো হট করতে হয়, না যাব না তোমার সঙ্গে। সংসারী লোক প্রেয়তেই সহজে আবদ্ধ হয়ে পড়ে, প্রেয় মানে দ্য প্লেজারেবল, ক্ষণিক, ইন্দ্রিয় সুখকর, শ্রেয় মানে দে এভার লাস্টিং, নিত্য, চিরন্তন। এটা হচ্ছে কথা, আমরা সবসময় চিরন্তন সুখ ছেড়ে টেম্পোরারি সুখের কথা ভাবি। ভগবানকে আমাদের ততটুকুই প্রয়োজন, এই একটা বাধা এসেছে, এটাকে অতিক্রম করে যেতে দাও, আমি এর ওপরে যেতে চাই। এই যে আমি এই যে ছোট্ট বাধা, এটাকে এমনি অতিক্রম করে যেতে পারবো, এর জন্য কেন ভগবানের সাহায্য নেব। মনে আছে যে এক এক সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, একজন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং তাকে একজন বলছেন যে তাকে যেন আমরা এ করি, আমরা তাকে একজন সাজেস্ট করছেন, তুমি ঠাকুরের কাছে বলো। বলছেন ঠাকুরের কাছে কেন বলবো, এ তো হাসপাতালে ডাক্তাররাই ঠিক করে দেয়, আপনি আশীর্বাদ করুন যেন এই যে আমি অসুস্থ হয়ে পড়েছি, এই সময় যেন আমার শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ে, শেষ সময় অবধি যেন মনে পড়ে। আমি শিক্ষানন্দজির গল্প আপনাদের বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন, অদ্বৈতবাদী, তার ঘরে কোনো ঠাকুরের ছবি আমরা দেখিনি। তিনি থাকতেন এতে আমাদের আরোগ্য ভবনে, পেছন দিকের পশ্চিম দিকের দিকটায় তিনি থাকতেন, এবং তার ওই ঘরের বাইরে তাকে বড় একটা দেখতে পেতাম না, আমরা যখনই যেতাম তাকে প্রণাম করতে, তখন তিনি ওই ঘরের মধ্যেই থাকতেন এবং সবসময় পড়াশোনা করতেন, সবসময় উপনিষদ পড়ছেন, তার খুব সাধারণ খাট বিছানা ছিল। শেষবারের জন্য যখন তিনি হাসপাতাল থেকে ফিরে এলেন, তার ক্যান্সার হওয়ার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল, যেদিন শরীর যাবে সেই দিনকে বিকেলবেলা তার খুব কষ্ট হচ্ছে, তথাপি তিনি বসে উপনিষদ পড়ছেন। একজন তাকে এসে জিজ্ঞাসা করলেন, মহারাজ খুব কষ্ট হচ্ছে, কিছু কি কোনোভাবে উপশম করা যায়? তিনি বলছেন এক কাপ কফি খাওয়াতে পারেন। তা মহারাজ এক কাপ কফি খেতে চেয়েছেন, তাই তাড়াতাড়ি করে এক কাপ কফি তৈরি করে নিয়ে আসা হলো। মহারাজ খুব ধীরে সুস্থে যেরকমভাবে কফিটা খেতেন সেরকমভাবে কফিটা খেলেন, মুখটা ধুয়ে এলেন, আস্তে আস্তে বিছানায় এসে শুয়ে পড়লেন, তার শরীরটা চলে গেল। এই বেলুন মঠে এরকম ঘটনা আমরা দেখেছি শিক্ষানন্দজি, একেবারে সম্পূর্ণভাবে অদ্বৈত বেদান্তবাদী, এরকম আমরা দেখিনি। সবটুকু মন ঈশ্বরের উপর নির্ভরশীল, সেই পরব্রহ্মের উপর নির্ভরশীল, এতটুকু কষ্ট বোধ করছে না। আমাদের একজন সাধু, তার ক্যান্সার হয়েছিল, তাকে জিজ্ঞাসা করলাম খুব কষ্ট হচ্ছে কি, তখন বললেন হ্যাঁ, শরীরের ব্যাধি হলে যেরকম কষ্ট হয় সেই রকম তীব্র কষ্ট হচ্ছে, কিন্তু আমি বেশ বুঝতে পারছি শেষের ঘন্টাটা বেজে গেছে, তাই আমি মন প্রাণ উজাড় করে শুধু ভগবানকেই ডাকছি। আমাদের রামনারায়ণ মা যখন শুনলেন তিনি আর মাসখানেক মতো বাঁচবেন, প্রথম যে কাজটা করলেন, তার কাছে সামান্য কিছু যা প্রণামী টনামী ছিল ঘরেতে রাখা ছিল, সেইটি ব্রহ্মচারীকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে একটি কাগজে লিখে দিলেন কোন কোন আশ্রমকে সেই টাকাগুলো পাঠিয়ে দেওয়া হবে, আর তার ভাণ্ডারার জন্য কিছু টাকা। তার কাছে একটা ছোট্ট টেপাটপা মোবাইল ছিল, ওই সেই কিপ্যাডওয়ালা মোবাইল, সেটা আর ঘরের চাবিটা তাকে দিয়ে দিলেন।
এবার তিনি মোটামুটিভাবে 14 দিন মতো বেঁচেছিলেন। তিনি যতদিন সোজা হয়ে বসে থাকতে পারতেন ক্যান্সার হওয়া সত্ত্বেও, ততদিন সোজা হয়ে বসেই জব করতেন। তারপরে যখন আর বসে থাকতে পারতেন না, তখন সিস্টারদের তিনি বলতেন এই খাটটাকে একটু তুলে দিতে। এবং যতদিন তিনি বেঁচেছিলেন আর কারুর সঙ্গে কোনো কথা বলেননি। খাওয়ার সময় একটি ছাড়া যতক্ষণ তিনি জেগে থেকেছেন তত সময়টাই তিনি ভগবানের নাম করে গেছেন নিরন্তর। এই এক টানা মালায় জপ করে গেছেন। ভেবে দেখুন সারা জীবনে কতটা প্রস্তুতি ছিল, নাহলে শেষ সময় এই ঈশ্বর নির্ভরতা এই ভালোবাসাটা আসে না। সমস্ত অবস্থাতেই ভগবানের প্রতি এই অদ্ভুত নির্ভরতা। তাই বলছি আমাদের মন যেতে চায় না, মহারাজন বলছেন মন চায় না প্রিয়তে, কিন্তু শ্রেয়র দিকে নিয়ে যেতে চায়। মন প্রিয়তে যেতে চাইছে কিন্তু আমাদের মনকে শ্রেয়র দিকে নিয়ে যেতে চায়। ঠাকুর ও মা দুজনেই বলতেন উহ কি ভীষণ অগ্নিকুণ্ড সংসার, কি নরক যন্ত্রণা, কি করে বলি ওদের অর্থাৎ ছোকরা ভক্তদের ওখানে ঢুকতে, বরং না খেতে পেয়ে মরুক, কি করে ভিক্ষা করে খাক, তবু বলতে পারি না বিয়ে করো। একটা গল্প আছে, শারদানন্দজিকে বোধ হয় একজন জিজ্ঞাসা করেছিলেন যে অত বড় গতর আছে তুমি রামের কন্ডাক্টারই করতে পারো না, তুমি ভিক্ষা করছো। আমাদের ধ্যানাত্মানন্দজি এক জায়গায় চাঁদা চাইতে গেছেন স্টুডেন্টসমের জন্য। তিনি বলছেন এটা দেখতে শুনতে তো ভালো, লেখাপড়াও শিখেছো, একটু ম্যাট্রিকটা তো পাশ করতে পারতে। বলছেন পাস করেছি, ম্যাট্রিকটা যদি পাস করলে তা পিউটা করলে না কেন? বলছে তাও করেছি, পিউ যদি করে থাকবে বিয়ে করলে না কেন, বিয়ে গ্র্যাজুয়েশন। তিনি বললেন তাও করেছি। তখন তার গলাটা আস্তে আস্তে নিয়ে আসে, বাবা গ্র্যাজুয়েশন যদি করলে তাহলে এমএটা করলে না কেন? বলছেন তাও করেছি। এবার তাহলে কী করতে ভিক্ষা করে বেড়াচ্ছ, এই কী করতে ভিক্ষা করে বেড়াচ্ছ, এটা হচ্ছে একটা অদ্ভুত কথা। এই প্রেয়র দিকে, এই শ্রেয়র পথে যাওয়াটা খুব, এই শ্রেয়র দিকে যাওয়াটা খুব সহজ, কিন্তু আমরা এই প্রেয়র দিকে যাওয়াটা খুব সহজ কিন্তু শ্রেয়র দিকে যাওয়াটা তো সহজ নয়, এটা চেষ্টা করতে। একটা ছোট্ট গল্প বলি, আউট অফ দ্য ট্র্যাক হবে। আমাদের একজন স্টুডেন্ট সামের একজন এক্স-স্টুডেন্ট ছিলেন, তিনি একটা সময় এই আমাদের আয়কর বিভাগে খুব উচ্চ পদে কাজ করতেন। রিটায়ারমেন্টের পরে আমাদের সাহায্য করতেন, কলেজের যারা স্টাফের আছেন অধ্যাপকরা আছেন তাদের এই ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনের জন্য। প্রত্যেকবার আমি দেখতাম যখনই ঠান্ডা পড়তো তিনি এসে একটি করে শাল অমলানন্দজিকে দিতেন। অমলানন্দজি 4-5 দিন 7-8 দিন হয়তো শালটা পড়েছিলেন, তারপরে তো কেউ এসে চাইলো উনি সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদরটা খুলে তাকে দিয়ে দিতেন, আবার একটা চাদর, সেই উনি আবার তার সেই পুরোনো চাদরটা গায়ে দিতেন। আমি সেই দাদাকে একদিন বলেছিলাম আপনি জানেন মহারাজটা দীর্ঘদিন ধরে পড়বেন না, তাহলে কেন আপনি এই চাদরটা দিচ্ছেন? তখন উনি ওনার একটা জীবনের গল্প বললেন। তখন বেলঘরিয়া স্টুডেন্টস হোম গৌরীপুরে আছে, দমদমে এখন যেখানে বিমানবন্দর তৈরি হচ্ছে তার খানিকটা অংশ নিয়ে স্টুডেন্টস হোম ছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিয়ে নেওয়া হয়। তো সেই বলছেন মহারাজ জানেন তো তখন আমি গৌরীপুরে আছি, আমার একখান মাত্র সোয়েটার ছিল, কাঠ বাঙাল, ওদের আমার একখান মাত্র সোয়েটার ছিল, সেটা ধুইয়া দিছি, সেটা আর কিছুতেই শুকায় নাই। তাই সন্ধ্যেবেলা উত্তরীয়টা গায়ে দিয়ে হি হি করে আসছি ঘরের ভেতরে। অমলানন্দজির ডাকনাম ছিল সিদ্ধেশ্বর মহারাজ, বলে সিদ্ধেশ্বর মহারাজ তখন মন্দিরের দিকে আসছিলেন, আমাকে জিজ্ঞাসলে আমাকে জিগালেন তোমার গরম জামা নাই? আমি তখন বললাম যে হ্যাঁ ছিল, সুইটার একটা ছিল, সেটা কেসে দিয়েছি, সেটা শুকায় নাই। বলছেন সঙ্গে সঙ্গে মহারাজ তার গায়ের চাদরটি খুলে তার গায়ে আমার গায়ে পরিয়ে দিলেন। বলছেন আমি পরবর্তীকালে বড় হয়েছি, চাকরি করেছি, কিন্তু দামি দামি মহারাজকে শালও দিতে পারি, কিন্তু সেই দিনকার সেই দিনেতে তিনি তার যে উষ্ণতাটা আমাকে উপহার দিয়েছিলেন সেই উষ্ণতাটা আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। এই যে ঠিক সময় এটা যখন আমরা এই ভগবানের পথে যাই তখন এই মনের ভেতরে এই শক্তিটা আসে, তখন অন্যের জন্য বাঁচার ইচ্ছা হয়। ঠান্ডা কি অমলানন্দজি লাগতো না? নিশ্চয়ই লাগবে, কিন্তু তিনি তার এই চাদরটা খুলে দেওয়ার মতো, অন্যের জন্য খুলে দেওয়ার মতো সাহস দেখাতেন। আমরা দেখেছি মহারাজ বেশ ভালো গরমের চাদর পড়েছেন, শাল পরে বেশ 4-5 দিন বাচ্চা ছেলের মতো ঘুরে বেড়াচ্ছে, তারপরে একদিন এসে দেখলাম শালটা নেই। তাতে বুঝলাম কেউ না কেউ এসেছিল সাধুদের ভেতরে, বাইরের সাধুরা অনেকেই ওনার কাছে আসতো, তারা এসে গরম কাপড় চাইলে তিনি নিজের শালটা খুলে দিতেন, নিজের গায়ের চাদরটা খুলে দিতেন। এটা একটা অদ্ভুত শক্তি। আবার নিজে সেই পুরনো একখানা এত চাদর বার করে, ওই স্টক থেকে একটা চাদর বার করে সেইটা গায়ে দিয়ে পরতেন। মহারাজকে কখনো দেখিনি কোনো জিনিসের প্রতি আসক্তি, এটা ভগবানের জন্য হয়। বলছেন পাকা খেলোয়াড় না হলে এর ভেতর থেকে বের হতে পারে না, শিক্ষা চাই, কিন্তু কোথায় সে শিক্ষা?
সেসব কিছুই নাই। শনি সুকুমার ফণি প্রভৃতিকে লক্ষ্য করিয়া বলতেন, বিয়ে করা যে কি ভীষণ, কি যে কষ্ট। ভক্তদের একজনের স্বামীজির বিয়ের কথা শুনে ঠাকুর কেঁদে কেঁদে একেবারে মায়ের পা জড়িয়ে ধরে বসলেন আর বলতে লাগলেন, মা ওকে রাখো, ওকে বাঁচাও, এই আগুনে পুড়তে দিও না, ঠাকুর এসব হাতে নাতে করেছেন। একবার গড়ের মাঠে সার্কাস এলো, ঠাকুরও গেলেন আমরাও গেলাম, আটানার টিকিট, শীতকাল। গ্যালারিতে বসে ঠাকুর বললেন, বেশ তো দেখা যাচ্ছে, হ্যাঁ খুব ভালো দেখা যাচ্ছে, আনন্দ আর ধরে না, যেন বালক। একটা ঘোড়া রিঙে ঘুরছে, একটি মেম রিঙের ভেতর দিয়ে মাঝে মাঝে যাচ্ছে আর ফস করে এক পায়ে ওই চলন্ত ঘোড়ার উপর দাঁড়িয়ে চড়ছে। বাইরে এসে গাড়িতে উঠবার সময় ঠাকুর বললেন, দেখো ঘোড়ার উপর চড়বে তা কত অভ্যাস করে তবে দাঁড়াতে পারছে, তেমনি সংসার চক্র ঘুরছে, পাকা খেলোয়াড় হলে চড়তে হবে, ভালো পাকা খেলোয়াড় হলে চড়তে পারে, নইলে ঘোড়া থেকে পড়ে সব শেষ হয়ে যায়, সংসার এমন ভীষণ। গুরু কৃপা ব্যতীত শ্রেয়ের পথে যেতে পারে না। স্বামীজি প্রভৃতি ভক্তদের এবারে ঠাকুর পরীক্ষা করেছেন, এ উল্টো পথে চলা, সম্পূর্ণ বিপরীতে চলা, কার সাধ্য চলে গুরুকৃপা ছাড়া। কত তরঙ্গ সংসারে, একটা যায় তো আরেকটা আসে, ব্রহ্মপুত্র পদ্মার আর কি তরঙ্গ, সাগরের তরঙ্গ যে হার মানায় তা থেকেও ভীষণ, তরঙ্গের পর তরঙ্গ। প্রথমে বিয়ে করতে চায় বটে, মন প্রেয়ের দিকে যায়, কিন্তু একটু পরেই বুঝতে পারে জীবনটা কি হয়ে দাঁড়িয়েছে। আমার তখন 12 বছর বয়স, নদী পার হচ্ছিলাম নৌকায়, ভারী তরঙ্গ, অনেক জল নৌকাতে উঠেছে। একটি ব্রাহ্মণ বেশ স্থির হয়ে বসে তামাক খাচ্ছেন, আমাকে বললেন, বসো আরও দুটো। আমি ভাবলাম, বাবা একটাতেই এই, আরও দুটো হলে না জানি কি হবে। সে কিন্তু বসে বসে তামাক খাচ্ছে, অমন কত ঢেউ সংসারে লাগবে, এত বড় শক্ত পথ বলেই ঠাকুর বলতেন ভক্তদের, এখানে এলে গেলেই হবে, আর কিছু করতে হবে না। শ্রীরামকৃষ্ণ নিজে আমাদের দায়িত্ব নিয়েছেন, শুধু আমাদের প্রয়োজন তাকে ভালোবাসা, তাকে যত আঁকড়ে ধরে থাকতে পারবো তত তিনি আমাদের, আমরা তাকে, আমরা এই সংসার পথে যাতে সাহায্য করব। যুদ্ধ যখন মানুষ করে তখন একটা অদ্ভুত কাণ্ড হয়, জানেন তো, আপনারা জানেন কি না জানি না, সেটা হচ্ছে এই, যখন যুদ্ধ হয় তখন ওই গায়ের ওপরে একটা শিল্ড পরে থাকে, বর্ম পরে রাখে। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম শিল্ডের মতো আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। যেমন ছেলেবেলায় বাবার কাছে মার খা, যখন মার খেতাম মা এসে দাঁড়িয়ে পড়তেন, বাবা 2-4 ঘা মার বা মায়ের গায়ে পড়তো, তবু মা সর্বদা চেষ্টা করতেন যে ছেলেটি যেন কোনো আঘাত প্রাপ্ত না হয়। ভগবান এবার অবতার রূপে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, আমাদের বর্মের মতো রক্ষা করছেন, আমাদের কাজ যেন সেই বর্মটাকে আমরা ধরে রাখতে পারি, কোনো অবস্থায় যেন বর্মটাকে ছেড়ে দিতে পারিনি। তিনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন এবং এই এই দাঁড়িয়ে থাকার জন্যই আমরা এই আমাদের এই পথ থেকে অতিক্রম করে যেতে পারছি, আমরা এই সংসার অরণ্য থেকে আমাদের পেরিয়ে যেতে আমাদের অনেক সহজ হচ্ছে, এটা হচ্ছে কথা। আমরা যত তাকে ধরে রাখতে পারবো, যত তাকে আঁকড়ে ধরে থাকতে পারবো, জীবন তরঙ্গ, জীবন নদী পেরিয়ে যাবে, তখন একটা দুটো তিনটে কেন, 100 ঢেউ এলেও আমরা পেরিয়ে যেব সহজেই। শ্রী ভগবান আমাদের সেই শক্তি প্রদান করুন, এই কথা জানিয়ে আজকের মতো বক্তব্য আমরা শেষ করছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।